নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমরা চলতে পারি এই জন্য আমরা পাকের কাছে সব সময় আশা করি আর এই তরিকা মতো চলাটাই সুনত মোতাবেক চলা সুনত নবী করিম সাল্লাহ যে সমস্ত কাজ করেছেন করতে বলেছেন মন দিয়েছেন এই সমস্ত বিষয়ে শরীয়তের দৃষ্টিগত থেকে সুন্নত হয়ে আছে। শূন্যতে দুটা দিক রয়েছে একটা হল শূন্যতে মহাক্কাদা আর একটা শূন্যতে জায়দা সুন্নতে মহাক্কাদা আদায় না করলে গুনাহগার হতে হয় যেমন জোহরের আগে চার রাগাত পরে দুই রাগাত শূন্যত ফজর নামাজের আগে দুই একাত শূন্যত মাগ্রীবের পরে দুই একাত এশান নামাজের পরে দুই রাখ সুন্নত এই শূন্যতগুলো শূন্যতে মোয়াক্কাদা আদায় করতে হবে না হলে গুণাগার হবে আর সুন্নতে জায়দা কিছু রয়েছে অতিরিক্ত সেই শূন্যতগুলো পালন করলে অনেক নেকের অধিকারী হবে আর যদি কোনো সমস্যার কারণে সে আদায় করতে না পারে তাহলে সে গুণাগার হবে না যেমন আসরের নামাজের আগের চার রাকাত সুন্নাত রয়েছে সুন্নতে জায়েদা এশার নামাজের আগে চার রাকাত সুন্নাত রয়েছে সুন্নতে জায়েদা নবি کریم সাল্লাল্লাহু অনুসরণ অনুকরণ করার বিষয়ে আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানায়ারুল্লাহ ওয়াল ইওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা আল্লাহ পাক কুরআন আতে উল্লেখ করেন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন হে উম্মতে মুহাম্মাদি মুমিনগণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ তোমাদের জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য রয়েছে উত্তম আদর্শ আমাদের জন্য আল্লাফাক বলছেন উত্তম আদর্শ রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের চরিত্রটাই উত্তম আদর্শ আমাদের জন্য আর আল্লাফাক করোনা আয়াতে উল্লেখ করেন তাদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি কার্যকর হয় লিমন যারা পাকের কাছে প্রত্যাবর্তন করবে যেতে হবে পরকালীন জীবনে হাসরের ময়দানে হিসাব দিতে হবে এরকম পাকের প্রতি এবং শেষ বিচার দিবসের প্রতি যাদের পরিপূর্ণ বিশ্বাস হয়েছে তাদের জন্য বিশেষ করে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের আদর্শটাই উত্তম আদর্শ হিসাবে পরিগণিত আছে পাক এটা উল্লেখ করে দিয়েছেন সমিতা হাজরিন শুধু তাই নয় আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেন মা আসো ফাখুজো হোমানো হো নবীক্রিম সাল্লামের অনুসরণের বিষয়ে আল্লাপাক এই আয়াতে উল্লেখ করেন নবীক্রিম সসাম রাসুল তোমাদেরকে যা দিয়েছেন মা আসুল ফাখুজু হো তোমরা সেগুলা গ্রহণ করো স্পষ্টকতা আল্লাহ রাসুল আমাদেরকে যা দিয়েছে শরীয়তের সকল বিষয়গুলো আমরা গ্রহণ করব এটা আল্লাহ পাকও নির্দেশ দিয়েছেন আর নবী করিম আলাই সাল্লাম যে সমস্ত বিষয় নিষেধ করেছেন আল্লাহ বলছেন তোমরা সেগুলো থেকে বিরত থাকো যদি হয় খানা কাপের থেকে যুদ্ধবিহীন যে কিছু সম্পদ আল্লাহ রাসুল পেয়েছেন ফাই হিসাবে সে ফাইয়ের বন্টন করতে গিয়ে যারা মহাজির গরিব সাহাবি ছিলেন তাদেরকে দিয়েছেন সাথে আনসার কিছু গরিব সাহাবিকে দিয়েছেন আনসার কিছু সাহাবি নবীক আসলামাকে সে সবিনয় অনুরোধ জানালো ইয়া রাসুল আল্লাহ এই সম্পদের মধ্যে আমাদেরও তো হক রয়েছে এক মন্তব্য করার পরেই আল্লাপাকে আয়াত নাজিল করে দিলেন না তোমাদের নবী সাল্লাহ সাল্লামের উপরে সিদ্ধান্তের উপরে সিদ্ধান্তের বাইরে কোনো চিন্তা করা কোনো প্রস্তাব দেওয়া এটা কখনোই তোমাদের সমীচন হবে না মা আ তাকুমর রাসুল ফাকুজুহ নবী সাল্লাহ সাল্লাম যা দিয়েছেন যা বন্টন করেছেন তাই তোমরা গ্রহণ করো আর আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও মুফাসরেন ক্রাম এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে শরীয়তের সকল বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে দিয়েছেন যে নবী সাল্লাম দীর্ঘ জীবন চলার পথে নিজে যে সমস্ত জিনিস করে দেখিয়েছেন আদেশ করেছেন কিছু বিষয়ে মনোসম্মতি দিয়েছেন সকল বিষয় সুন্নত হিসাবে পালনীয় হিসাবে আমাদের জন্য হয়ে আছে এখান থেকে হয়তো আমরা অনেক কিছু পালন করতে পারি অনেক কিছু করতে পারি না তবে না ছেড়ে দেওয়ার সুযোগ আমাদের নাই যেহেতু আল্লাহফাঁক অন্যায়তে বলতেছেন উল ইং কুমতুম তুহিবোনাল্লাহফতাবিয়নি ও হ বি বেকুমল্লা ওয়া ওফিরলাকুম জুনো বকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু উদ্দেশ্য করে বলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দেন উম্মতদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ পাককে ভালোবাসতে চাও ভালোবাসো যদি তোমরা আল্লাহ পাককে ভালোবাসতে চাও তাহলে কি করতে হবে তোমাদেরকে আল্লাহ নিজেই বলতেছেন পাতাবিউনি ইহবিবুকুম আল্লাহ তোমরা আল্লাহ রাসুলকে এই কথা বলতে বলছেন তোমরা আমার নবীজির অনুসরণ করা কথা যে বলছে তোমরা আমি নবীকে অনুসরণ করো যদি আমি নবীকে পরিপূর্ণ অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ শুধু ভালোবাসবেন তাই নয় আল্লাহ পাক বলেন ওয়া লেকুম জুনুবুকুম পাক তোমাদের সকল গুণারাশি ক্ষমা করে দিবেন আর আল্লাহ গফুর রহিম আর আল্লাহ পাকের একটি বিশেষ গুণ রয়েছে আল্লাহ পাক তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু এ আয়াত থেকে আমরা বুঝি যে আল্লাহ পাকে সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে চাই তাহলে নবী করিম সাল্লাম আনিত জীবন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে অনুসরণ না করলে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি কখনোই অর্জন করতে পারব না এত কিছু এই তিনটি আয়াত থেকেই যে বিষয়টা স্পষ্ট হয়ে গেল নবী করিম সাল্লামের অনুসরণ ছাড়া নবী সাল্লামের সুন্নতগুলো পালন করা ছাড়া নবী সাল সাল্লামের যে বিধানগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন এই হালাল হারামের বিষয়গুলো পালন করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ দ্বিতীয়টি আর খোলা নাই আয়েশার দি আল্লাহ আনহাকে আনহাকে সাবাক জিজ্ঞাসা করছিলেন যে উসুল হাসানা নিয়ে যে নবী করমসাল্লাহ্লামের চরিত্র কেমন আল্লাহ যে এই চরিত্রের প্রশংসা করছেন কোরআন শরীফের আয়াতে মা আয়েশার আদি আল্লাহ আনহা বললেন নবী করমসাল্লাহ সাল্লামের চরিত্র হল পবিত্র আল কোরআন সুবাহ আল্লাহ অর্থাৎ নবী করিম সাল্লাম এই কোরআন মাজিদের মধ্যে যতগুলো বিধি বিধান রয়েছে আল্লাহ পাক নাজিল করেছেন সবগুলো বিধি বিধান রাসূলের রাসুলের মধ্যে ঘ্যাপ ছিল না কোনো কমতি ছিল না এবং এই অনুসরণে আল্লাহ রাসুল কোরআন মাজিদের ব্যাখ্যাই হাদিস শরীফ হাদিস সুন্না যেগুলো রয়েছে সে কোরআনের বিধি শুধু ব্যাখ্যা আর কিছু নয়

হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কেম সাল্লাল্লাহু আলাইহি সাহাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলেন নবী কেম সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে ফা খয়রাল খায়রাল হাদিসে কিতাবুল্লাহ মহান আল্লাহর কিতাব হলো তোমাদের জন্য উত্তম হেদায়েত উত্তম কথা উত্তম কথা উত্তম পন্থা হলো কিতাবল্লাহ আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ আল্লাহ রাসুল বলতেছেন অলহাদ ওয়াসাল্লাম আর উত্তম হেদেত উত্তম আদর্শ সেটা হলো মোহাম্মদ সাল আলাইসাল্লামের হৃদয়েত এবং আদর্শ যেটা আল্লাহ রাসুল রেখে দিয়েছেন সেটাই উত্তম আদর্শ উত্তম কথা হলো উত্তম বাণী হল উত্তম কথা হলো কি কোরআনে মাজিদ আর উত্তম হেদায়ত উত্তম জীবন ব্যবস্থা জীবন আদর্শ জীবন চলার পথের একমাত্র সাথী সেটা হলো নবী করিম সাল্লাহ সাল্লামেরই আদর্শ অর্থাৎ আল্লাহ রাসুল যে আদর্শ দেখিয়ে দিয়েছেন যে আদর্শ বানছিলেন সে আদর্শে আমাদেরকে চলতে হবে এটাই চূড়ান্ত কথা কারণ যদি আল্লাহ রাসুলের কোনো বিষয় আমরা অস্বীকার করি ফেলি আল্লাহ রাসুল সাল্লামের আদর্শ বলতে গেলে আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই জাহিরিভাবে প্রকাশ্যভাবে আল্লাহ রাসুল দাঁড়িয়ে রাখতে বলছেন এক মুষ্টি দাঁড়িয়ে রাখা সুনত মোজগুলো ছোটো কেটে ছোটো করা না কামিয়ে কেটে ছোটো রাখা সুনতে এগুলা মাথা শ্রী রাখা চুল আল্লাহ রাসু কান পর্যন্ত রেখেছেন আবার ঘাল পর্যন্ত রেখেছেন আমরা যেভাবে ছোটো করি রাখি সেটা স্বাভাবিক রামের সুন্নত ছোটো করে রাখা তারপরে নিম দাঁড়ি আমরা অনেকে কেটে ফেলি না এটা রাখা সুন্নত এই যে ছোট নিম দাঁড়িগুলো রয়েছে এই নিম দাঁড়িগুলো রাখতে হবে এগুলা সুন্নত পোশাকের দৃষ্টিকোণ থেকে সকল পোশাক পরিধান করার বিধান রয়েছে তবে সুন্নত যদি আমরা পালন করতে হয় তাহলে নিষ্পোষাক গোল জামাটেই আল্লাহ রাসুলের সুনত নবীক সাল্লামের চলার পথ ছিল ডান পাশ থেকে ডান পাশ দিয়ে ডান দিয়ে আল্লাহ রাসুল খেতে বসতেন ডান দিক থেকে খাওয়া শুরু করতেন সুন্নত এগুলো আমরা খাওয়ার সময় যদি এই কথাগুলো কিছু পালন করি সুন্নত হিসাবে খাওয়াটার মধ্যে স্বভাব রয়েছে আর খাওয়ার ক্ষেত্রে তিন ভাগ পেটে যা চাহিদা রয়েছে এই পেটটার চাহিদাকে তিন ভাগ করে এক ভাগ খাওয়া এক ভাগ পানি আর এক ভাগ খালি এই তিন ভাগে ভাগ করে খাওয়া খানা সুন্নত মা ইশারদুল্লা তাল আনহা রাসুল ইসলামের ওপাতের পরে বললেন যে আল্লাহ রাসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচেয়ে বড় বেদাৎ চালু হয়েছে মানুষজন বেশি বেশি খায় বেশি বেশি খায় এটা বেদাত হিসাবে উল্লেখ করেছেন যেত রাসুল ইসলাম সাবায়েকরাম রাসুল যখন সময় ছিল জীবনে আল্লাহ রাসুল এইভাবে খাওয়াটাকে কম খাইতেন মদিনাতে ডাক্তার আসছে বিশেষজ্ঞ ডাক্তার তিনি থাকবেন চিকিৎসা করাবেন মানুষকে তিনি দেখা যায় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ চলে যায় রুগী পায় না তিনি খুঁজখবর নিলেন যে মদিনাতে এত রোগ সংখ্যা কম কেন একটা সময়ে তিনি খুঁজ করতে করতে তথ্য পেয়ে গেলেন যে মদিনাতে সাবায়ক রাম একটা সুন্নত পালন করতেছেন সেটা কি তারা পেটের চাহিদার তিন বাঘের এক বাঘ খানা খায় এক বাঘ পানি খায় আরেক বাঘ খালি রাখে সেই কারণে অধিক অসুস্থতা থেকে আল্লাহ পাক হেফাজত করতেছেন সুবাহ এক একটা সুন্নতের কত গুরুত্ব রয়েছে তো হাজিরিন আমাদের জাহিরি সুনতগুলা যখন হয়ে যায় আমাদের পোশাক ঠিক হলো দাঁড়িগুলা ঠিক হলো টুপি রাখল সব কিছু রাখার পরে এবার বাতেনি কিছু সুন্নত রয়েছে জাহিরি সুন্নত দেখলে তো মানুষ এটা সমান দেখা যায় কিন্তু ভিতরে কিছু সুন্নত রয়েছে যেমন সেগুলা হলো নিজের অন্তরটাকে হিংসা লোভ লালসা অহংকার গিবৎ শেখায়ত থেকে মুক্ত রাখা আল্লাহ পাকের দিকে বেশি ঝুঁকে থাকা সবসময় আল্লাহ পাকে স্মরণ রাখা অন্তরে এবং বাহিরে দুইটা জিনিস একত্র করা অন্তরে খুব সুন্নত পালন করতে দেখা যায় কিন্তু তার অন্তরটাতে যদি সুন্নতের অনুসরণ না থাকে মোহাব্বত না থাকে আল্লাহ রাসুলের তাহলে তার দ্বারা দেখা যায় অনেক জঘন্যতম কাজও হয়ে যায় কঠিন পরিস্থিতি দেখতে অনেক বড় আলেম দেখা যায় কিন্তু ভিতরটা সুন্নত না থাকার কারণে অন্তরের মধ্যে সাধারণ মানুষ যেটাকে অন্যায় মনে করে একজন আলেম সেটা করে ফেলে সেটা করে কেন তার তো পোশাক ঠিক আছে লেখাপড়া আছে সে করতেছে সেই জন্য দুনিয়ার লোভের কারণে কিছু টাকা পয়সার লোভ কিছু সম্মানের লোভ মানুষ তাকে আলেম বলবে মানুষ তাকে ডাকবে তাকে উচ্চ জ্ঞানী মনে করবে সেজন্য জন্য লোক দেখানো কিছু কাজ করে বাহ্যিক উপর দিকে শূন্য ঠিক আছে অন্তরটা শূন্যতের সাথে জড়িত না থাকার কারণে সাধারণ মানুষ যেটা অন্যায় মনে করে সে কাজগুলো আলেম করে ফেলতেছে মানুষদেরকে গোমরাই দিকে টানতেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ভিতরটা ঠিক করা অন্তরটা ঠিক রাখা অন্তরটা যদি ইমান এবং আমল বিশ্বাসের সাথে যদি একত্রিত হয়ে না থাকে দুনিয়ার লোভ লালসা যদি তাকে পেয়ে যায় তাহলে সে মানুষকে গোমরা করে ফেলে আর একজন মানুষ যখন দেখতে আলেম দেখা যায় যে সে যে কাজগুলো করে যে কথাগুলো বলে মানুষ মনে করে এটা ইসলামের কথা শরীয়তের কথা আল্লাহ রাসুলের সুন্নতের কথা এটা মানুষ বিশ্বাস করে অন্ধবিশ্বাসী হয়ে এটা স্বাভাবিক ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসটা থাকেই কিন্তু যিনি কথাগুলো বলতেছেন তিনি চিন্তা করতে হবে তিনি যে কাজটা করতেছেন যেখানে তিনি যাইতেছেন যেখানে তিনি খাইতেছেন তাকে চিন্তা করতে হবে আমাকে দেখে তো অনেক মানুষ এই চলে আসবে যদি আমি একটা অন্যায় করি পঞ্চাশজন মানুষ যদি এটা অনুসরণ করে এই পঞ্চাশজন অন্যায়ের গুণাগার ওই ব্যক্তি নিজে হবে আলেম নিজে হবে এই জন্য কঠিনভাবে নিজেকে চিন্তা করতে হবে যে আমার সুন্নতটা যেন উপরে সুন্নত কথার সুন্নত অন্তরটা সেই সুন্নতের অঙ্গীতে হয় তা না হলে তার দ্বারা অপরাধ সাব্যস্ত হয়ে যাবে আর নিজেকে বাঁচানোর জন্যে বিভিন্ন যুক্তি দিয়ে সে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু পরকালীন জীবনে আল্লাপাক আল্লাহ রাসুল হাদিস শরীফে বলছেন এই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক উপর করে মাটিতে নিক্ষেপ করে গলাতে শিকল বেঁধে টেনে হিসরে জাহান নামে নিক্ষেপ করবেন এটাই স্পষ্ট হাদিস সময় হাজির নবীশ আসালামের অনুসরণ করতে গিয়ে আমরা যেন শুধু বাহ্যিক নয়

ওমান আসানি ফাকাদ আবা বুখারী শরীফ থেকে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দলিল কত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন কুল্লু উম্মতি জান্না আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ বড় একটা সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন যে বাস্তবতাই যে যারা ঈমানটা নিয়ে ইন্তেকাল করতে পারে তাদের আমলে ত্রুটির কারণে তাকে যাররা যার্রা পরিমাণ হিসাব করে জাহান নামে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে শাস্তি দেওয়ার পরে তাকে একটা সময় ইমানের কারণে তাকে জান্নাতি করা হবে এটা স্পষ্ট জিনিস আর কিছু আছে বিনা হিসাবে জান্নাতি কিছু আছে ন্যাক গুণা থেকে বেশি দাঁড়ি পাল্লায় মাফের পর যখন নেক বেশি হয়ে যায় তখন তাকে আল্লাহ পাক জান্নাতি পয়সালা দিবেন আর যদি আল্লাহ রহম না করেন একটা গুণের কারণে বান্দাকে আটকে দিতে পারে কিছু করা থাকবে না আল্লাহ রাসুল বলেন যে কুল্লো উম্মতি জান্না প্রত্যেকটা উম্মত আমার জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে কিছু অস্বীকারকারী ব্যতীত আলাদা হয়ে গেল আলাদা হয়ে গেল এই আলাদা হতেছে আল্লাহ রাসুল বললেন সকল উন্মতি জান্নাতি তবে কিছু উম্মত অস্বীকারী রয়েছে এই উম্মতগুলা জান্নাতে যাবে না স্পষ্ট আল্লাহ রাসুল নিজেই স্পষ্ট করলেন যে আল্লাহ রসুল বলেন ইল্লামান আবা এই কথাটা শুনে একরাম আশ্চর্য হলেন ইয়া রাসুল আল্লাহ প্রথম কথাটা তো শুনতে ভালোই লাগছিল এখন আপনি ইল্লা আবা বলে কিছু অস্বীকারী ব্যক্তি যারা মুসলমান যারা সুন্নত পালন করে যারা দেখতে শুনতে খুব ভালো এই সমস্ত মানুষের মধ্যে কিছু মানুষ তারা জান্নাতে প্রবেশ করবে না কেন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লাম কারা অস্বীকারী উম্মতের মধ্যে উম্মত আপনার দেখতে অনেক সুন্দর জান্নাতে যাবে না তারা কারা আল্লাহ রসুল বললেন আসানি আল্লা রসুল বললেন যারা আমার অনুসরণ অনুকরণ করেন মধ্যে কিন্তু অনুসরণ অনুকরণ পরিপূর্ণভাবে যদি না করা হয় আল্লাহ রসুল বললেন যারা অনুসরণ অনুকরণ করবে জান্নাহ আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আর ওমান আসানি ফাকদ আবা আর যারা অনুসরণ অনুকরণের মধ্যে নাই আল্লাহ রসল্লের মুখ দিয়ে বিশ্বাস করে তাদের আমলে আল্লাহ রাস্ল্ল আদর্শ নাই মুখ দিয়ে বিশ্বাস করে লেবাস ধরেছে কিন্তু তার আমল নবী আসলামের অনুসরণ অনুকরণ নাই তারাই অস্বীকারকারী আর তারাই জাহান্নামী নামি নওজবিল্লাহ নওজবিল্লা বোকারি শরীফ থেকে হাদিস বলছি সম্মাইজাহাজরিন নবী স্লাসাল্লাম অন্য হাদিসে বলেন ও আবি এবি হরেদি আল্লাহ হুতালেন হু পল প লে রেসুল্ল হি সল্লুল্ল হ লেহি ওয়াসাল্লাম মন তামস্য়াকা বি সুন্নতি ফাসাদি উমতি ফাল্লাহু আজ রুমিয়াতি শাহীদ রাসলামের থেকে হুরাদি হাদিস তিনি বলেন নবীকরণ সসলাম উল্লেখ করেছেন মন তামস্য়া কা বি ফাসাদি ফেতনা ফাসাদের সময় আল্লাহর নবীর সুন্নতগুলা অনুসরণ অনুকরণ করে চলা একটা মরা সুন্নতকে জেতা করা সমাজের মধ্যে যে সুন্নতটা নাই সামাজিকভাবে দুলিস্যাত হয়ে আছে মানুষ জানে না সুন্নত কোনটা আর বেদাতি কোনটা অন্যায় কোনটা এরকম যদি একটা সুন্নত ফেতনা ফসাদের সময় সে যদি আঁকড়ে ধরতে পারে মজবুত করে সেটাকে ধরতে পারে আল্লাহ রাসুল বলেন ফালাহু আজর মিয়াতে শহীদ তাহলে আল্লাহ আল্লাহ পাক এক শত শহীদের নেক যে পরিমাণ এই পরিমাণ নেক আল্লাহ পাক এই বন্দার আমল দান করবেন সোভান তাহলে এই সময় আপনি যদি একটা যা সুন্নতি জামা গায়ে দেন আপনাকে অনেক মানুষ অনেক কথা বলবে অনেক টিটকারি করবে দাঁড়িয়ে রাখলে এই তুই কি বুড়া হয়ে গেছিস কিনা এত বড় কা ছোটো রাখো বিভিন্ন কথা বলবে এই ফেতনার সময় এই ফেতনার সময় সুন্নত পালন করতে গেলে অনেক কথা আসতে পারে যেমন দেখেন এই একটা বিয়ে অনুষ্ঠান বিয়ে অনুষ্ঠান এই কয়েকদিন আগে গেছিলো তারা আমাদের মজুমদার বাড়ির জাহাঙ্গীর ভাই তার বড় ছেলেকে বিয়ে করাবে কথাবার্তার শেষে মেয়ের বাবাকে প্রশ্ন করলো যে তেলায় অনুষ্ঠান কি আপনারা আপনাদের বাড়িতে করবেন না লোকজন পাঠাবেন মেয়ের বা আলেম নয় সাধারণ মানুষ নামাজি বলল যে না আমি ঠিক করেছি আমার মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে হাফিস সাহেবদেরকে দিয়ে কোরআন খতম করাব বাস্তবেতা তাই হইল সে কোনো অনুষ্ঠান বিধর্মী কালসার কোনো কিছু গ্রহণ না করে তিনি কি করলেন হাফেজ সাহেবদেরকে ডেকে এনে কোরআন শরীফ খতম করে দিয়েছেন দোয়া হলো ওদেরকে খাওয়াই দিয়েছেন তাহলে অনুষ্ঠান শেষ এই বাড়িতে কি হলো এই বাড়িতে আমাদেরকে নিয়ে একইভাবে আমরা দোয়া কালাম পড়ে সেখানে এই সুন্নতের মাধ্যমে দোয়া খায়ের মাধ্যমে তেলাই অনুষ্ঠান সম্পন্ন হল পাক এই বিবাহকে বরকত দান করুক বলেন আমিন এই ফেতনার সময় যেখানে আলেম পরিবারের মধ্যে হিন্দু খ্রিস্টানদের আদর্শ আল্লাহ রাসুলের আদর্শ বিয়ের মধ্যে নাই এই সময়ের মধ্যে যে এই কাজটা তারা করলো গত অত এক মাসও হয় না এখনো এই যে একটা কাজ উদ্বেগ নিল এই কথাটাই আল্লাহ রাসুল বলছেন যে মান তামি সুনতে ইন্দা ফাসাদি ফেতনা ফাসাদের এই সময় যদি আল্লাহ রাসুলের কেউ কোনো একটা হাদিসকে একটা সুন্নাতকে শুধু যদি আঁকড়েই ধরতে পারে তাহলে আল্লাহ রাসুল বলছেন তাদের আমল নামাতে

নবীসাল্লাম সাহাবি জাবের এবনে আবদুল্লাহ থেকে হাদিস তিনি বলেন রাসুল পাকসালাম উল্লেখ করেছেন এরসাদ করেছেন মানসান্নাফিল ইসলামে সুন্নতান হাসানা যদি কেউ এরকম একটা সুন্নতকে জারি করে সুন্নত জারি নাই জারি করল সুন্নতের দিকটা দেখেন সাহাবাইকরাম কেমন দেখতেন সাহাবাইকরাম এর মধ্যে আব্দুল ইবনে মাসুদ রাজিউল্লাহ হোক নবীকম সাল্লামের অফাতের পরে একদিন দেখলেন মসজিদে নবমীতে কয়েকজন সাহাবিজ তারা ফজরান নামাজের পরে বসে তুসবি তাহালিল আদায় করে এরশাকের নামাজ জামাতে আদায় করতেছে এটা দেখতে অনেক ভালো লাগে যে হাদিস শরীফ আছে যদি কোনো ব্যক্তি জামাতে ফজরের নামাজ আদায় করে অথবা মহিলারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় পাক পবিত্র জায়গায় ফজরের নামাজ আদায় করে বসে তুসবি তাহালিল কোরআন তলাওয়ার জিকিরা করে সূর্য উদয়ের পরে যদি দুই রাকাত নামাজ এরশাকের নামাজ আদায় করে তার আমল নামায় এক হজ এক উমরার সব আল্লাহ পাক দান করেন সুবাহান অনেক নেকের জিনিস তো আব্দুল ইবসাউদ রাজি আল্লাহ তাল দেখলেন যে আল্লাহ রাসুলের এই সূন্যরটা কিছু কিছু সংখ্যক সাহাবি এটা পালন করে ওনারা এই একটু সংখ্যা বেশির কারণে একজনকে ইমাম বানিয়ে বললেন আমরা যেহেতু এই মসজিদের মধ্যে জামাতে নামাজ আদায় করলে ন্যাক বেশি হয় তাহলে আমরা এশাক নামাজটা জামাতে আদায় করি যেহেতু লোকজন আছেন এইটা যখন দেখছে যে জামাত চলতেছে সূর্যোদয়ের পরে ওদের নামাজ শেষ হলো আব্দুলিমাস তালের ভিতরে গেলেন তোমরা কি করছো আমরা এশেক নামাজ আদায় করছি জামাতে আল্লাহ রাসুল কি কখনো এটা করেছেন ক না তাহলে তোমরা কেন এই চালু করলে আল্লাহ রাসুল করে নেই তোমরা সবের নিয়তে এখন একটা বেদাস চালু করলে তোমাদেরকে দেখে চিন্তা করবে যে এরশাক নামার জামাতে আদায় করা যায় তিনি ধমক দিয়ে বললেন যে আল্লাহ রাসুল সাল্লামের যোগে যে জামাটা সেই জামাটা এখন আমার পড়নে আছে যে প্লেটে আমি বাদ খেয়েছি আল্লাহ আল্লাহ রাসুলের জমানায় সেই প্লেটটা এখনও ভাঙ্গি যায় নাই তোমরা এত অল্প সময়ের মধ্যে আল্লাহ রাসুলের সুন্নতকে কেন বাদ দিয়ে বেদাস চালু করতে গেলে আর যদি তোমাদেরকে দেখি তাহলে পাথর নিক্ষেপ করে তোমাদের মাথাকে আমি উঠিয়ে দিব কি কঠিন ছিলেন সুন্নতির বিষয়ে কোন সুন্নতির মধ্যে যার কোনো বেদাত ডুবতে না পারে কঠোর চিন্তায় ছিলেন কারণ উম্মত নষ্ট হয়ে যাবে যদি বেদাত ঢুকে যায় সুরে ক্লাস ইন্না আটয় না কালকেও ব্যাখ্যায় তাপ ইবনে সিরে হাদিস শরীফ আসছে আল্লাহ পাককে আমাদের ময়দানে আল্লাহ রাসুলকে বলবেন যে হাউজে কাউসার পান করানোর জন্য। আল্লাহ শুরু করবেন আল্লাহ পাক কিছু বান্দাকে আল্লাহ নবীজের উম্মতকে বলবেন এদেরকে পান করেন এদেরকে দূরে সরাই দেন কেন ইয়ার আল্লাহ এরা তো আমার উম্মত বললো না আপনি দুনিয়া থেকে অফাতের পরে এমন কিছু ইসলামের নামে বেদাত চালু করছে যেটা ইসলামের প্রথম যুগে ছিল না আপনার যুগে ছিল না সুতরাং এই বেদাত চালু করার কারণে আজকে হাউজে কাউসারের অধিকারী তারা হবে না ইনা না কাল সারের ব্যাখ্যাতে এ হাদিস সুতরাং আমাদেরকে সুন্নতগুলা দেখে দেখে আল্লাহ রাসুলের সুন্নত যেন আদায় করতে পারি একটা সুন্নত যদি আমরা প্রচলন করতে পারি যারা এই সুন্নতগুলা প্রচলনে থাকবে সকলের ন্যাক একটা অংশ আপনি আমল নামা পেয়ে যাবেন তবে যারা আবার সুন্নত পালন করতেছে তাদের কোনো ন্যাকের কমতি হবে না আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাসুলের সুন্নতগুলা পুঙ্খা রূপে সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করুক সবাবল না আমিন ও আখির দওয়ানা আনিলাম